আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই গ্রামের পর গ্রাম। পোড়া ক্ষেতের পাশে বসেই চোখের পানি ফেলছেন চাষিরা। যেখানেই চোখ যায় সেখানেই শত শত বিঘা পোড়া পানের ক্ষেত, যে ক্ষেতে বছরের পর বছর পান চাষ করে জীবিকা নির্বাহ করতেন, সেই ক্ষেতি যেন আজ পরিণত হয়েছে পোড়া ছাইয়ের ভাগারে। কত পুড়িছে আর হিসাব করলে দেবো, তাও দেশ পুড়িছে। তারা হামাগারি কেন্দ্রে আসছে। আপনার এখান থেকে 3 কিলো আগে থেকে শুরু করে এই পর্যন্ত মানে টোটাল যা ছিল সব কিছু পুড়ে গেছে। সাধারণত প্রতি বছর বৈশাখে চলে পানের মৌসুম। এ মাসের পুরোটা সময় পান বিক্রিতে ব্যস্ত সময় পার করেন চাষিরা। অন্য সব বছরের মতো এবারও তাদের ক্ষেত জুড়ে ছিল পানের ব্যাপক ফলন। বাজারে ভালো দামও পাওয়ার কথা ছিল চাষিদের। এসব পান বিক্রি করে ধার দেনা মেটানোর পাশাপাশি সারা বছরের সংসার খরচ জমানোর পরিকল্পনাও ছিল অনেকের। কিন্তু গেল 10 মার্চ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের 5টি গ্রাম জুড়ে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যায় চাষিদের সব স্বপ্ন। বৈশাখে আমরা 5 টাকা পাই, এই জন্য দাম বেশি পাই, ওই জন্য একটু কষ্ট করি আমরা পানটা রাখি। বৈশাখে বেচতে পারলে পরে কিছু পয়সা পাবো আমরা। তো এবারে এমনই হলে ধরেন বৈশাখের আগ দিয়ে তো বর নষ্ট হয়ে গেল পুরি। বিস্তীর্ণ এলাকা জুড়ে লাগা সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় 8 শতাধিক পান চাষি। ভুক্তভোগী কৃষকদের ভাষ্য, বেঁচে থাকার জন্য সামান্য চাল ডাল চান না তারা, আবারও যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য চান একটু আর্থিক সহায়তা। পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার চালাবেন তাই নিয়ে চিন্তিত ক্ষতিগ্রস্ত এসব চাষিরা। এখন এমন অসহায় হয়ে গেছি, খালি বাড়িতে এখনো কান্নার পরে আছে ছেলের মা। সরকারের কাছে আমার একটা আবদার যে আমারে পরে আমাদের একটু দেখা দরকার। এদিকে জেলা প্রশাসন ও কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য কামারুল আরিফিন এমপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত 500 কৃষকের মাঝে নগদ অর্থ, চাল, সেমাই, চিনি, ডাল ও কাপড় বিতরণ করেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। ইতিমধ্যে কথা বলেছি, স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করি যে স্বল্প সুদের ঋণ পাবেন। যে সমস্ত এনজিওগুলো আছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে এই মুহূর্তে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কোনো চাপ না দেওয়া হয়। কৃষকরা যাতে সহজ শর্তে ঋণ পায় সে লক্ষ্যে ব্যাংকগুলোর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজা। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা করার বিষয়েও নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান তিনি। এখানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি কৃষি ঋণ প্রদান নীতিমালা রয়েছে। এই নীতিমালার আওতায় সকল ব্যাংকের একটি টার্গেট রয়েছে যে তারা 4% ইন্টারেস্টে কৃষি লোন বিতরণ করবে। সেই টার্গেটের আওতাভুক্ত করার জন্য আমরা সচেষ্ট আছি এবং খুব দ্রুত আমরা